সম্মানিত ইভো ইউএসডি ট্রেডার ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ আমার এই নিয়মিত আয়োজন উপভোগ করার জন্য। তো আপনারা যারা ইভো ইউএসডিতে ট্রেড করে থাকেন, আপনারা জানেন যে এই মার্কেটটি একটি শান্ত মার্কেট, যেই মার্কেটের আপডাউনটা একটা রেঞ্জের মধ্যে দিয়ে হয়ে থাকে। এই কথাটি আপনারা সবার কাছেই শুনেছেন বা নিজেরাও উপলব্ধি করতে পারছেন। অনেকের কাছেই প্রশ্ন হলো যে তাহলে মার্কেটে বর্তমানে এই গতিটা কেন? তো বর্তমান আমি বলবো সহজ কথায় যে বর্তমান গতিটা কিন্তু একদম খারাপ না, ভালো একটা গতিতে চলতেছে মার্কেট, এবং যতটুকু আমি জানি অনেকেই ভালো প্রফিটও নিচ্ছে। কারণ আমার মাধ্যমে তো অনেকেই দেখা যায় যে হেল্প নিয়ে থাকে, ডিপোজিট উইথড্রল, অ্যাকাউন্ট ওপেন, এই বিষয়গুলো আমার কাছ থেকে তো দেখা যায় অসংখ্য মানুষের সাপোর্ট নিয়ে থাকে। তার আলোকে আমি বললাম যে যারা মার্কেটটাকে বুঝতে পারতেছে তারা কিন্তু মোটামুটি ভালো প্রফিটও করতে পারতেছে। কিন্তু কথা হলো তারপরেও যে মার্কেটের এখন এই অবস্থা কেন? আপনারা জানেন যে আমেরিকার পার্লামেন্ট ইলেকশন খুব কাছাকাছি চলে আসছে, আর এই নির্বাচনকে সামনে রেখে মার্কেটের কিন্তু এমন গতিই হবে। আমি আপনাদেরকে বারবার কিন্তু একটা কথা বলছি যে মার্কেট আপনারা প্রত্যাশা করবেন না যে একদিকে অনেক চলে যাবে, মানে কয়েকশো এমনকি কয়েক হাজার পিপস, না, সেই সময়টি মার্কেটের এখনও হয়নি। অর্থাৎ এক কথায় হলো মার্কেটের ট্রেন্ড ধরার সময় হয়নি, একটা সাইডওয়ে মার্কেটে রয়েছে ইউএসডিটা, এবং যারা ট্রেডকে বুঝতে পারে তারা কিন্তু এই সাইডওয়ে মার্কেটে ভালো ট্রেড প্রফিট করতে পারে। কারণ এখানে একটা ট্রেড করলে যদি একজন ব্যক্তির ব্যাকআপ থাকে তাহলে সে এতটুকু নিশ্চিত হতে পারে যে মার্কেট উপরে যাক আর নিচে যাক আমার কোনো সমস্যা নেই, যেহেতু আমার ব্যাকআপ আছে, এ তো ঘুরে আসবেই। কিন্তু যদি ধরে নেন একটি মার্কেটটা ট্রেন্ডে থাকতো তাহলে কিন্তু ট্রেন্ডের বিপরীতে ট্রেড করার সাথে সাথেই তার মানে একবার যদি মানে লসের ভিতরে পড়ে যায় তাহলে ওই লস থেকে আর বের হওয়ার কোনো সুযোগ কিন্তু থাকে না। কারণ ট্রেন্ডের বাইরে সে বিপরীতে ট্রেড করে অ্যাকাউন্টকে টিকিয়ে রাখা যায় না, সে যতই ব্যাকআপ দেখ না কেন। সো আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে আপনারা ব্যাকআপ রেখে আপনারা যদি এই মুহূর্তের জন্য ইউরো ইউএসডি পেয়ারটিকে আপনারা ট্রেড করতে পারেন ঠান্ডা মাথায়, আপনাদের জন্য এখন যথেষ্ট পরিমাণ প্রফিট করার একটা সুযোগ রয়েছে। এই কারণে যে মার্কেট উপরেও যাবে নিচেও যাবে এরকম একটা অবস্থানে মার্কেট রয়েছে। হয়তো এই কয়েক বেশ কিছুদিন যাবৎ মার্কেট একটু উপরে উঠতেছে, কারণ ইউএসডিটা একটা প্রেশারে রয়েছে। ইউএসডি যেহেতু এক দেশটা দেশের নির্বাচন হলে কিন্তু ওই দেশে ওই কারেন্সিটা ওই সময়ের জন্য উইক থাকে, এই কারণে মার্কেটটা উপরের দিকে উঠতেছে। কিন্তু এই উপরের দিকে উঠে হয়তো আরও কিছু উঠবে, কিন্তু উপরে উঠে সে থাকতে পারবে না, সে কিন্তু আবার নিচে চলে আসবে। সুতরাং আমি এই জন্যই আপনাদেরকে একটা কথা বলছি যে আপনারা ব্যাকআপ রেখে আপনারা ট্রেড করবেন। আপনারা ঠান্ডা মাথায় ট্রেড করলে আপনারা অ্যাকাউন্টও টিকে থাকবে এবং ভালো প্রফিট নিয়ে আপনারা বের হওয়ার একটা সুযোগ থাকবে। হ্যাঁ, এখন বিষয় হলো যে মার্কেটের বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে মার্কেটের কী কোন দিকে কী হতে পারে, তো এর ভিতরে আমি আরও একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিই। আগামী সপ্তাহে কিন্তু রয়েছে এনএফপি নিউজ, আগামী সপ্তাহে বলতে যেই সপ্তাহে আমি অ্যানালাইসিস দিচ্ছি এই সপ্তাহেই শেষে রয়েছে এনএফপি নিউজ। এই এনএফপি নিউজকে সামনে রেখে কিন্তু মার্কেট অনেক ভালো আপডাউন করতে পারে, এবং এইভাবে এনএফপি নিউজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা এনএফপি নিউজ হবে। কারণ হলো নির্বাচন যেহেতু সামনে, এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু অর্থনৈতিক ক্যালকুলেশনটা করা একটু কঠিন হয়ে যায় একটা দেশের জন্য। সুতরাং এই এনএফপি নিউজটার উপরে ভিত্তি করে মোটামুটি ভালো কিছু প্রভাব ইউএসডি প্রভাব পড়তে পারে, আর ইউএসডি প্রভাবে যখন একটা প্রভাব পড়ে আলটিমেটলি কিন্তু ফরেক্স মার্কেটে এই প্রভাবটা এমন মানে আমি এরকমভাবে বলতে পারি যে টোটাল মার্কেটটা উপরে পড়ে, যেহেতু ইউএসডি একটা ইন্টারন্যাশনাল কারেন্সি এবং এইটার পর ডিপেন্ড করে অনেক পেয়ারের উপরে এই প্রভাবগুলো পড়ে থাকে। সুতরাং আপনারা এটাকে বুঝে শুনে আপনাদের এই সপ্তাহটা ট্রেড করতে হবে বিশেষ করে। আর যদি আপনারা ইমোশনালি করার চেষ্টা করেন তাহলে হয়তো আপনাদের জন্য ওই একটা মানে ব্যাট অবস্থা হতে পারে। তো যাই হোক, দেখেন গত সপ্তাহে কিন্তু মার্কেটটা
ছিল 1162-তে, আর এই সপ্তাহে এসে ক্লোজ হয়েছে 1160-এ। তো কি চমৎকার একটা অবস্থা, আপনারা চিন্তা করবেন তো, এর ভিতর থেকে অপ্রত্যাশিত হলেও একথাই সত্য যে অনেকে তাদের অ্যাকাউন্টটাকে জিরো করেছে, ব্যালেন্স হারিয়ে ফেলেছে। তা আপনারা নিজেদের কাছে একটা প্রশ্ন করে দেখেন, তাহলে আপনি কি ধরনের ট্রেড করলেন, যে মার্কেটটা যেখান থেকে ওপেন হলো সপ্তাহ ব্যবধানে সেখানে সেই আবার ক্লোজ হলো, মাঝখান দিয়ে আমার অ্যাকাউন্টটা নাই, তাহলে মানে এটা তো আসলে কোনো ট্রেড সিস্টেম মানে ব্যবসায়িক সিস্টেম হলো না, এটা কিন্তু আলটিমেটলি আপনারা মাইন্ড করবেন না, একটা জুয়া খেলা সিস্টেম হয়ে গেল। সুতরাং এই খেলা থেকে আমাদের বন্ধ হয়ে যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আমরা এই মার্কেটে ট্রেড করতে পারি, তাহলে আমাদের ব্যালেন্সও জিরো হবে না এবং আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ গেইনের মধ্যে থাকার সুযোগ আমাদের থাকবে। সুতরাং আমি আপনাদেরকে এই ব্যাপারটাই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমার কথাগুলো তো কেউ মাইন্ড করবেন না, আমি যে কথাগুলো বলি অনেক সময় আমি কিছু তিক্ত কথা বলে থাকি, এই কথাগুলো হয়তো অনেকে মাইন্ড করে ফেলতেও পারেন, কিন্তু এই কথা একটু আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে কথাটার অ্যাকশনটা কিন্তু অনেক ভালো, যেটা আমাকে অ্যাপ্রিসিয়েট করেও অনেকে মানে মেসেজ করেছে বা ফোন দিয়ে বলছে যে না আপনার যে কথাগুলো শুনে খারাপ লাগছিল কিন্তু কথাগুলো আসলে অ্যাকশনটা আমরা পেয়েছি এবং খুবই ভালো, এবং এই জাতীয় মানে এগুলো মেসেজগুলো আমাদের প্রয়োজন। ভাবে এখন বিষয় হলো যে মার্কেটটা যেখানে ক্লোজ হয়েছে এই জায়গা থেকে মার্কেটের আপনার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো কী আছে বা কী হতে পারে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি সম্মানিত ভিউয়ার। এখন দেখেন মার্কেটটা যেখানে ক্লোজ হয়েছে গত সপ্তাহে, এই জায়গা থেকে মার্কেট মোটামুটি আপনারা এখানে আবার একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই, সেটা আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে একটা ই হয়েছে আপনার বন্যা হয়েছে, বন্যা বলতে ঝড় হয়েছে, যার কারণে কিন্তু প্রায় দেখলাম যে প্রায় 40-50 জন লোক মারা গিয়েছে। এটা উপরে ভিত্তি করে যে অনেক বেশি ই করবে, প্রভাব পড়বে তা না, তবে কিছুটা হলেও কিন্তু পড়বে, তাহলে সামনের সপ্তাহে এই বিষয়গুলো কিন্তু হয়েছে। আবার একটা ব্যাপার দেখেন যে যেহেতু দেখেছেন যে জাতিসংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এই সপ্তাহে, এখান থেকে বিশ্ব নেতারা যখন তাদের নিজস্ব দেশে চলে যাবে গিয়ে কিন্তু তারা একটু ভালো মন্দ কিছু স্পিচ তারা দিবে, এবং ওইটার উপর ডিপেন্ড করেও কিন্তু বেশ কিছু মানে এফেক্ট হতে পারে। জাস্ট এটা একটা ব্র্যাকেটে আমি আপনাদেরকে বলে রাখলাম। সুতরাং এই মানে এরকম কয়েকটা ঝুঁকি কিন্তু রয়েছে আগামী সপ্তাহের জন্য, কাজেই আগামী সপ্তাহটা হতে পারে মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ, কাজেই আপনারা ইমোশনালি ট্রেড না করে একটু যৌক্তিকভাবে ব্যালেন্সের সাপোর্ট রেখে একটু অ্যানালাইসিস করে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন, আমার মনে হয় রেজাল্টটা অবশ্যই আপনারা ভালো পাবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখাচ্ছি সম্মানিত ভাবে। দেখেন বর্তমান যেখানে মার্কেট রয়েছে এই জায়গা থেকে মার্কেটে যদি আমি ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলের কথা বলি, তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হতে পারে বিশেষ করে 1200-1215, এই যে জায়গাটা, এই জায়গাটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। যদি ওই রেজিস্ট্যান্স লেভেল ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যেতে চায় বা উপরে উঠে যেতে পারে, সেই ক্ষেত্রে মার্কেটের সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল যেটা হতে পারে সেটা হলো বিশেষ করে আপনার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 1280-1290, এই জায়গাটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল। যদি ওই সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য থার্ড রেজিস্ট্যান্স লেভেল যেটা, এই থার্ড রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে বিশেষ করে 1420 লেভেল, এটা হলো মার্কেটের জন্য থার্ড রেজিস্ট্যান্স লেভেল। এবং এই লেভেলগুলো যে ভাঙতে পারে না আগামী সপ্তাহে একথা আমি বিশ্বাস করি না, কারণ যেহেতু বারবার আপনাদের ব্যাখ্যা দিয়ে গিয়েছি যে মার্কেটে বড় ধরনের একটা মুভমেন্ট হলে হতেও পারে, এটা কিন্তু নিউজের উপর ডিপেন্ড করবে, এটা আমি যেটা বলছি আমার কথার উপর ভিত্তি করেই আপনারা চিন্তা করবেন না যে তাহলে এটাই হবে। ব্যাপারটা হলো নিউজ কি হয় এটা তো আপনিও জানেন না, আমিও জানি না, ইভেন কেউ জানে না। এই যদি নিউজ একমুখী, যেমন মানে এনএপি নিউজটা যদি একমুখী হয় তাহলে মার্কেট একদিকে হুট করে অনেক বড় টান দেবে, আর যদি দেখা যায় যে দ্বিমুখী হয়, দ্বিমুখী বলতে হলো কিছু নেগেটিভ হলো কিছু পজিটিভ হলো, সেই ক্ষেত্রে মার্কেট হলো একটা রেঞ্জের মধ্যে দিয়ে ঘোরাফেরা করবে, সেই ক্ষেত্রেও বেশ কিছু আপডাউন করবে কিন্তু অত বেশি না। হ্যাঁ সম্মানিত ভাবে, এখন দেখেন মার্কেট যেখানে রয়েছে এই জায়গা থেকে মার্কেটের জন্য আমি যদি সাপোর্ট লেভেল নিয়ে কথা বলি, সেক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেল হলো মার্কেটের জন্য
বিশেষ করে 11শ লেভেল, 11শ লেভেল হলো ফার্স্ট সাপোর্ট লেভেল। যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল, এবং সেকেন্ড সাপোর্ট লেভেলটা মার্কেটের জন্য হতে পারে বিশেষ করে 940-950, এই যেটা হলো হতে পারে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল। এবং থার্ড সাপোর্ট লেভেল মার্কেটের জন্য হতে পারে বিশেষ করে আপনার 880, এটা হলো মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেল। সুতরাং এই যে লেভেলগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম, আমার মনে হয় এই লেভেলগুলোকে মাথায় রেখে আপনারা নিউজগুলোকে একটু ফলো করবেন, নিউজ টাইমটাকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আপনারা জানেন যে শুক্রবারে যে নিউজ হবে, আগামী শুক্রবার এনএপি নিউজ, এই নিউজটা হবে 6:30টার সময় সন্ধ্যা। এই সময়টা খুব কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন এবং টিপিএচএল লাগিয়ে ট্রেড করাটা উত্তম হবে, কারণ হুটহাট করে টান দিলে আপনি হয়তো মার্কেটে ওই সময় থাকতে পারলেন না। কিছু টিপিএসএল লাগিয়ে কাজ করলে বা ওই সময় হয়তো আপনার ওইটাই আপনাকে একটা সাপোর্ট দেবে। তো সকলে ভালো থাকেন, সকলে সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।